গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই গাছপালা দেখতে পাচ্ছেন, এটা আমার সবজি বাগান, আপনাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি। তো এই বিনস গাছ দেখুন, বিনস গাছে বিনস হয়েছে, অনেকগুলোই বিনস গাছ আছে এখানে, সব কটা গাছেই বিনস হয়েছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আর বেগুন গাছ আছে, বেগুন গাছে দেখুন কত বেগুন হয়েছে, একটা বেগুন গাছ নয় অনেকগুলোই বেগুন গাছ আছে, প্রত্যেকটা গাছে ভর্তি হয়ে বেগুন হয়েছে। আরও অনেক কিছু চাষ করেছি, চলুন ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন, আপনাদেরকে দেখাই আমি আমার বাগানে কী কী চাষ করেছি। আমি বাগানটাকে প্রথমে দূর থেকে সব দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছ। চন্দ্রমল্লিকার আরও দু তিন রকম কালারেরও ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওগুলো প্রথমে ফুটেছিল আর এগুলো সব শেষে ফুটেছে, তো তাই এগুলো রয়েছে আর ওগুলো নষ্ট হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকা গাছ খুব সুন্দর দেখতে লাগে ফুলগুলো হলে। আর এটা দেখুন বাঁধাকপি, বাঁধাকপির ভিতরের অংশটা সবে মাত্র গোল হয়েছে আর এটা এখনো হয়নি, তো এগুলো সবে মরছে, পাতা এখনো মরেনি পুরো। তো দেখুন, চলুন দেখাই, এখানে চারটে বাঁধাকপি গাছ লাগানো হয়েছে, আছে ওলকপি, টমেটো, পালং শাক, ধনে পাতা, এমনি নোটে শাকের গাছ, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে গাছগুলো, এগুলো নোটে শাক ভিতরে আছে, লাল নোটে, সবুজ নোটে, শশা গাছ, এই বড় বড় পাতাগুলো হচ্ছে শশা গাছ, এটা টমেটো, কত টমেটো হয়েছে। আর জানেন তো আপনাদেরকে যে রান্নার সময় আমি ধনেগুলো দেখিয়েছিলাম, যে আমার চাষের ধনে, চাষের ধনে মানে আমি তো চাষ করি না, আমার এই বাগানেতেই যে ধনে পাতা গাছগুলো লাগিয়েছিলাম গত বছরে, সেই ধনে পাতা গাছগুলো যেগুলো বড় বড় হয়ে যায়, সব ধনে পাতা তো খাওয়া যায় না, তো সেই ধনে পাতা গাছ থেকে সেই বড় বড় ধনে, মানে ওগুলো ফুল, ওই যে ফুল ফুটে রয়েছে দেখতেই পাচ্ছে, সাদা সাদা ঠিক বেগুনি বেগুনি দেখতে, তো সেই ধনে যখন শুকিয়ে যায় সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য কাজে লাগাই। এই টমেটো ছিঁড়ছে, আমার ছেলে টমেটো তুলতে এসছে, টমেটোর রান্না হবে বলে টমেটোটা ছেঁড়া হচ্ছে। আর এখানে আমার মেয়ে কতগুলো ধনে পাতা তুলেছে রান্নাতে দেওয়ার জন্য, তো টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে এর রেসিপিটাও আসবে, এটার যে টমেটো ধনে পাতার যে জন্য তোলা হয়েছে সে রেসিপিটাও আমি আমার চ্যানেলে দেব। তো এইরকম একটা বাগান থাকলে, শুধু ফলের কেন, সবজির কেন, ফলের ফুলের এরকম বাগান থাকলে মনটা ভরে যায়, সকাল বিকেল যদি এরকম একটু বাগানটাকে দর্শন মানে দেখা যায়, ঘোরা যায়, খুব ভালো লাগে। আর দেখুন এই গাঁদা ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুলগুলো দেখানো হয়নি, গাঁদা ফুল ফুটে রয়েছে, আর এখানে চন্দ্রমল্লিকার এই একটা কালার হয়েছে, এই একটা কালার হয়েছে, এগুলো একটু নষ্ট হয়ে গেছে আর এই গাঁদা ফুলগুলো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আমার এই বাগানের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এখানে মুলো গাছ দেখুন কত বড় বড় মুলো হয়েছে, এই যে মুলো গাছ, এগুলো মুলোগুলো, আর এই যে এইটা দেখছেন বড় বড় পাতা, এই যে হলুদ হলুদ ফুল, এটা শশা গাছ, এখানে আছে ওলকপি গাছ, এই ওলকপিগুলো সবে ছোট ছোট হচ্ছে, এগুলো এখনও হয়নি বড়, তো এগুলো ছোট ছোট হচ্ছে, তো আমার মেয়ে আরও ভালো করেই দেখাচ্ছে। তো এই এখানে পালং শাক গাছ, এই যে ওলকপিটা একটু বড় হয়েছে, ওলকপি গাছ আছে, পালং শাক আছে, ধনে পাতা আছে, আর বাঁধাকপি আছে, নোটে শাক আছে, মানে সাদা সবুজ নোটে বলে আর লাল নোটের বলে, সেই তারই রেসিপি আজকে দেব। আর ফুল গাছও আছে, পদ্ম ফুল গাছ আছে, আমার লক্ষ্মী পুজোতে যে পদ্ম ফুল দেখিয়েছিলাম সেটা আমারই এই গাছেরই ফুল। আর এই এইখানে
এইখান থেকে অনেক সবজি আমি নিয়ে নিয়ে রান্না করি, যখনই মন হয় নিয়ে তুলে নিয়ে রান্না করি, খুব ভালো লাগে। আর এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধনে পাতা গাছেরই ফুল, এইটা থেকেই হবে ধনে। তো এখানে টমেটো গাছের ডালটা শুয়ে পড়েছে মাটির মধ্যে, এটাই আমার মেয়ে ভালো করে তুলে দড়ির সাথে আটকিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার সবজি বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইখান থেকে আমি এই শাকগুলো তুলেছি আমার বাগান থেকে, তো এই শাক ভাজার রেসিপিটাই আজকে দেব। টাটকা শাক ভাজা করব আজকে। তো আমি বেগুন ভাজার তেলের উপরে আর একটু তেল দিয়ে দিলাম। তো শাক ভাজা সবসময় একটু ভাজা কড়া, মানে তেলের কড়া থাকবে, তার মধ্যে শাকটা ভাজলে বেশি ভালো হয়। তো এই ভাজা তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে দুটো দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দেবো শাকগুলো, তারপরে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তো শাকের মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তো শাকের মধ্যে এই দুটো জিনিসই দেবো, আর কিছুই দেব না। এটা নাড়তে নাড়তেই আমি ভাজা করব, এতে কোনো জলও দেব না। এটা ঢাকা দিয়ে না ভাপে আর না নেড়ে নেড়েই এটাকে সেদ্ধ ভাজা করব। তো বন্ধুরা দেখুন, শাকটা অনেকটাই কমে এসছে। আর এখানে আমি এবার এটাকে ভালো করে ছড়িয়ে দেব কড়ার মধ্যে দিয়ে, তারপরে এটাকে ঢাকা দেব। তো ঢাকাটা খুলে নেড়ে দেব, দেখুন কত জল বেরিয়েছে। আর এই জলটাই শাকের মধ্যে নাড়তে নাড়তে শুকোতে হবে, তবেই শাকটার ভাজা হবে। শাকটা আমার প্রায় জল শুকিয়ে গেছে, ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, শাকটা আমার একদম শুকিয়ে গেছে, এবারে ভালো করে কড়ার মধ্যে ভাজা ভাজা করছি। আর এই শাকটা ভাজা এত সুন্দর খেতে লাগে, আরও টাটকা, একদম জমি থেকে তুলে খাওয়া হচ্ছে, আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি শাকটা চারপাশ, কড়ার চারপাশ দিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা করলাম। এই ফাঁকা অংশে আমি একটু তেল দেব, সর্ষের তেল। আর শাকের মধ্যে শুকনো লঙ্কা ভাজার একটা গন্ধ থাকলে শাকটা খেতে খুব সুন্দর হয়। তো এই শাকটা মাঝখানে তেলটা দেওয়ার একটাই কারণ, এর মধ্যে আমি এবার শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে ভাজা করব। ভাজা করার পরে শাকটার সঙ্গে মেখে নেব। এখানে শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভাজা করব, তারপরেই আমি শাকগুলো মেশাবো। তো শুকনো লঙ্কার যে গন্ধটা, ভাজা না করলে এর আর গন্ধটা বেরোয় না, আর ভাজা করার পরেই শাকের সাথে মেশালে তবেই ভাজা লঙ্কার গন্ধটা শাকের মধ্যে আসবে। তো এবার শাকগুলো আমি মিশিয়ে দিলাম লঙ্কার তেলের সঙ্গে, আর ভালো করে নেড়ে চেড়ে একটু কম সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এই শাকের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই শাক যখন কড়াতে দেওয়া হয় তার কাঁচা অবস্থাতেও একটা তেলের ওপর পড়লে খুব সুন্দর গন্ধ বেরোয়। এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।